সরকারি চাকরি প্রশ্ন ফাঁসের দুর্নীতি, বেসরকারি চাকরি আমার তো স্কিল নাই। তো আপনার জন্যই এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, 3D ইউনিক অটোমেশন লিমিটেডের গাজীপুর ব্রাঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের এই প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত। আমাদের প্রধান শাখা হচ্ছে সাভার এবং আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে গাজীপুর। তো গাজীপুরে যারা আছেন, গাজীপুর জব প্রিপারেশনের পাশাপাশি আপনারা চাইলে আপনাদের স্কিলকে ডেভেলপ করে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতেও হতে পারেন সেরাদের সেরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে ওয়ার্কিং প্যানেল। এখানে আমাদের স্টুডেন্টরা কমফোর্টেবলভাবে যার যার কাজ সে সে করতে পারে। এই অংশে একজন দাঁড়াবে, এই অংশে একজন দাঁড়াবে এবং এই অংশে একজন দাঁড়াবে। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা সেট আপ, রয়েছে আলাদা আলাদা মালামাল এবং আরও আদার্স সাপোর্ট। তো দেখতে পাচ্ছেন এই অংশে যিনি কাজ করবেন তার জন্য রয়েছে আলাদা সুইচ, আলাদা ইন্ডিকেটর এবং আলাদা ম্যাগনেটিক কন্ডাক্টর। এরপর রয়েছে সার্কিট ব্রেকার, রিলে, টাইমার, সেন্সর, সব কিছু কি আলাদা আলাদা রয়েছে। তো একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার, যেই হোক না কেন, স্কিলের জন্য, শেখার জন্য, ইন্ডাস্ট্রি লেভেলের কাজ বা শেখানোর জন্য যে সমস্ত সাপোর্ট দরকার, সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি। ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজবাজগুলো হয়ে থাকে সাধারণত, মেনটেন্যান্স বলেন, ট্রাবল শুটিং বলেন, যাই বলেন না কেন, সেই কাজবাজ শেখানোর জন্যই আমরা এখানে রেখেছি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি। যেমন আমার এ পাশে রয়েছে দেখেন একটি থ্রি ফেস মোটর। এই থ্রি ফেস মোটরকে চালানোর জন্য রয়েছে থ্রি ফেস লাইন। এই মোটরকে কন্ট্রোল করার জন্য রয়েছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেমন ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার, রিলে, লিমিট সুইচ, যাবতীয় সেন্সর সহ সমস্ত কিছুই আমাদের এখানে রয়েছে। একজন স্টুডেন্ট, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার, তো তার স্কিলকে তার মেনটেন্যান্সে একদম সাহস আনার জন্য যেই সমস্ত কাজবাজ শিখালে তার স্কিল ডেভেলপ হবে, সেই সমস্ত আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন রিলেটেড কাজবাজ আমরা এখানে শেখাব। এই আমার পিছনে শুধু এই তিনটে প্যানেলই আমাদের এখানে না, এরকম আমাদের আরও প্যানেল রয়েছে যেখানে 50 জন স্টুডেন্ট কাজ শিখতে পারবে যার যার মালামাল নিয়ে। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্যানেল রয়েছে, এই প্যানেল ওই তিন যেই প্যানেল ছাড়া আরও যে প্যানেল রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন, যদি আপনাদেরকে দেখাই, আরও আলাদা আলাদা সেট আপ রয়েছে। যেই পদ্ধতিতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি 3D অ্যানিমেটেড ক্লাসের মাধ্যমে, আমাদের নিজস্ব ইনোভেটিভ টিমের মাধ্যমে আমরা তৈরি করেছি 3D ইন্টারেক্টিভ অ্যানিমেটেড ক্লাস। তো চলুন আমরা সেই অ্যানিমেটেড ক্লাস দেখাই। আমাদের ক্লাসরুমে যদি যাই, এখানে আমরা এই ক্লাসরুমের এই পাশেও আমরা রেখেছি, এখানে PLC প্রোগ্রামিং শেখানো হয়। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে PLC, সিমেন্স লোগো PLC-র আপডেট মডেল, রয়েছে মিৎসুবিশি PLC, রয়েছে LS মাস্টারকে PLC, রয়েছে HMI। এরপর এখানে আমরা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা নিজেরা এখানে প্রোগ্রাম পড়বে, যাদের ল্যাপটপ নাই আমরা তাদের জন্য আমাদের পার্সোনাল কম্পিউটার রেখেছি তাদের জন্য। এখানে রয়েছে সিমেন্সের H7-1200 মডেলের PLC, আমরা এটাও শিখিয়ে থাকি। রয়েছে ডেল্টা PLC, এটাও এখানে শিখতে পারবেন।
এছাড়াও আদার্স অন্য অন্য পিএলসি, ভিএফডি, এইচএমআই আমাদের কালেকশনে রয়েছে। তো চলুন আমরা দেখাই যে আসলে আমরা কীভাবে আমাদের থিওরি ক্লাসটা নেই 3D অ্যানিমেটেড ক্লাসের মাধ্যমে। তো যদি এদিক দেখেন আমাদের 3D অ্যানিমেটেড ক্লাস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে আমাদের নিজস্ব ডেভেলপকৃত সফটওয়্যারে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত হয়, প্রায় অনেক ইন্ডাস্ট্রিতে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ব্যবহার করা হয়। তো এইটা কিভাবে কাজ করে, এটার সম্পূর্ণ ডিটেলস, এটার প্রোগ্রামিং, এটা কিভাবে কাজ করে, এখানে অ্যানিমেশন সহকারে আমরা দেখাই এই অ্যানিমেশনে কোন স্টেজের কী কাজ, এটা আমরা এখানে ভেঙে ভেঙে একদম দেখাবো। এটা সামনে কীভাবে আছে, পিছনে কীভাবে কী আছে নাই, এভাবে আপনাদেরকে একদম ডিটেলসে শেখানো হবে। এছাড়াও যদি আপনারা দেখেন যে আমাদের আরও এই ইন্ডাস্ট্রি লেভেলে যত ডিভাইস আছে সমস্ত ডিভাইস আমরা নিয়ে আসছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পিএলসি প্রোগ্রামিং করা আছে, প্লাস এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটার হার্ডওয়্যার কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিমেন্স লোগো পিএলসির একদম লেটেস্ট মডেলের পিএলসি, যার ভার্সন হচ্ছে OBA8, সিমেন্স লোগো OBA8। এই পিএলসির হার্ডওয়্যার কানেকশন কীভাবে করবেন সেটা আমরা এখানে দেখাইছি। এখানে একটি স্টার্ট সুইচ আছে, একটি লোড আছে, এবং এই পিএলসির প্রোগ্রামটা আমরা একদম পাশে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই যে পিএলসির প্রোগ্রাম, আর এটা হচ্ছে হার্ডওয়্যার। তো আপনারা বাস্তবিকভাবে পিএলসির ভিতরে যে প্রোগ্রামটা থাকে সেটা আসলে কীভাবে কাজ করে সেটা সহজে দেখা যায়। তো সেটা দেখানোর জন্য আমরা হার্ডওয়্যার রাখছি, এর পাশেই রাখছি আমরা প্রোগ্রাম, যে আসলে স্টার্ট সুইচ বা ইনপুটে একটা সিগন্যাল আসলে যে প্রোগ্রামিং আসলে কোন জায়গাটা চেঞ্জ হয় সেটা আমরা এখানে দেখাইছি, যার ফলে একজন ছাত্র বা একজন শিক্ষার্থী সে সহজে আসলে প্রোগ্রামিংয়ের কাজটা প্লাস পিএলসির যে ব্যবহার, তার যে বিহেভিয়ার, তার যে আচার আচরণ সেটা সে শিখতে পারবে। তো এইভাবে ক্লাস নেওয়ার পরে তাদেরকে প্রোগ্রামিং শেখানো হয়, যে এর সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার কীভাবে কাজ করবে, এই জাতীয় কাজ আমরা এখানে শিখেই থাকি। আমাদের প্রতিষ্ঠান সাভারে একটি এবং গাজীপুরে একটি। তো গাজীপুরে যারা আছেন জব প্রিপারেশনের পাশাপাশি নিজের স্কিলকে ডেভেলপ করতে চান, অনেক চেষ্টা করছেন জব হচ্ছে না, এখন সরকারি জবে ঢোকার ইচ্ছা, বাট আপনার স্কিল না থাকার কারণে আপনি কোনো ইন্ডাস্ট্রিতে জব হচ্ছে না, এরকম শিক্ষার্থীদের আমাদের শাখায় ওয়েলকাম। আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভাইবা দেওয়ার জন্য পাঠানোর চেষ্টা করব। আপনার যোগ্যতায়, আপনার মেধার বলে, আপনার স্কিলের জোরে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। তো যারা দীর্ঘদিন জব প্রিপারেশনে ছিলেন এবং বিভিন্ন হতাশায় ভুগতেছেন, আপনারা দ্রুত আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন। 3D ইউনিক অটোমেশন, গাজীপুর, মিস্ট সংলগ্ন, ফার্স্ট ফ্লোর, রূপসী বাংলা ভবন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম রফিকুল ইসলাম। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।